আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের চেয়ে বিমা কোম্পানিগুলো বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। রাজধানীর একটি হোটেলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রিমিয়াম সংগ্রহ 500 কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, বিমা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে দক্ষ নেতৃত্বের প্রয়োজন, ব্যাংকের চেয়েও এসব প্রতিষ্ঠানের আমানত ব্যবস্থা বেশি নিশ্চয়তার দাবি রাখে বলেও মত তার।